বন্ধুরা আজকে আলুর পরোটা কীভাবে বানাবো সেটাই দেখাবো আপনাদেরকে এটা খেতে তো ভীষণ মজার হয় সবার প্রথম এখানে নিয়ে নিয়েছি ময়দা ময়দার জায়গায় আপনারা আটাটাও ইউজ করতে পারেন পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে অল্প অল্প জল দিয়ে মেখে নিলাম তারপর উপর থেকে একটু তেল মাখিয়ে এটাকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরই মধ্যে আমি পরোটার আলুটা মেখে নেব আর তার জন্যে আগে থেকেই আলুটা সেদ্ধ করে রেখেছিলাম এইবার গ্রেটারের সাহায্যে ঠিক এইভাবে গ্রেড করে নেব আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন তবে এইভাবে মেখে নিলে একটুও গুটলি থাকবে না সবগুলো আমার গ্রেড করা হয়ে গিয়েছে এইবার মেখে নেব আর তার জন্য দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ আর দিলাম আগে থেকেই কুচি করে রাখা ধনে পাতা বন্ধুরা এই আলুটা যত ভালো করে মাখবেন আপনার পরোটাটা ততই সুস্বাদু হবে দিয়ে দিলাম ধনে গুঁড়ো এরই সাথে দিলাম সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম লঙ্কা বাটা আর দিলাম স্বাদ বুঝে লবণ সাথে দিলাম সামান্য পরিমাণ চিনি আর ভদ্রা তাতে একটু টক মিষ্টি ভাবানার জন্যে দিয়ে দিলাম তেঁতুল এই জায়গায় আপনি আমচুর পাউডার কিংবা চাট মশলাটাও ইউজ করতে পারেন আমি এখানে তেঁতুলের যে দানাটা থাকে সেটা বাদ দিয়ে পাল্পসগুলো দিয়ে দিলাম বেশি দিতে যাবেন না স্বাদ বুঝে দেবেন এইবার ভর্তাগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিলাম বন্ধুরা যখনই আলুর পরোটা করবেন ঠিক এইভাবে করবেন খুবই টেস্টি হয় খেতে ভর্তাটাকে সাইডে রেখে দেব। এদিকে আটাটাও আমার সেট হয়ে গিয়েছে আরও একটু মেখে নিয়ে তারপর লেচিগুলো কেটে নেব পরোটার লেচিগুলো একটু বড় মাপের করব কারণ আলুর পরোটাটা একটু মোটা রাখলে খেতে ভালো লাগে লেচিগুলোকে হাতের সাহায্যে ঠিক এইভাবে গর্ত করে নেব তারপর যতটা ভর্তা ধরবে ততটাই দিয়ে দেব আলুর পরোটায় ভর্তার পরিমাণ বেশি থাকলে খেতে বেশি ভালো লাগে তারপর হাতের সাহায্যে ঠিক এইভাবে গোল করে নেব আর প্রেস করব। এই সময় দুটো হাতেই কাজে লাগাবেন এক হাতের আঙুল দিয়ে এইভাবে প্রেস করবেন আর এক হাত দিয়ে গোল করবেন তাহলে দেখবেন একটু আলু বাইরে বার হয়ে যাচ্ছে না আর ঠিক এইভাবে প্রেস করতে করতে বাকি যে আটাটা দেখছেন ঠে সেটা ঠিক এইভাবে গোল করে কেটে নেবেন রেডি হয়ে গেল আমার আলুর পরোটা লেচি এবার এটা কি বেলে নেব তার জন্যে ময়দার মধ্যে এইভাবে ডুবিয়ে নিলাম আপনারা চাইলে আটাও নিতে পারেন তারপর ঠিক হালকা হাতে এইভাবে প্রেস করে নেব আর একদম হালকা হাতে এগুলোকে বেলে নেব বেলা আমার হয়ে গিয়েছে এবার এগুলোকে সেঁকে নেব প্রথমে এক সাইড হয়ে গেলে আর এক সাইড সেঁকে নেব বন্ধুরা সব পরোটাগুলো ঠিক এইভাবে শুকনো শুকনো অবস্থাতেই সেঁকে নেব তারপর শেষে গিয়ে আপনাদেরকে পরোটা ভাজাটা দেখাবো আর বন্ধুরা আপনারা চাইলে এইভাবে সেঁকে নিয়ে পরোটাগুলো রেখেও দিতে পারেন ধরুন সকালে তৈরি করলেন আর বিকালে গরম গরম তেল দিয়ে ভাজা করে নাস্তা হিসেবে পরিবেশন করতে পারেন পরোটাগুলো ভাজার পর সব উপরের আটাগুলো এইভাবে ঝরিয়ে নিয়েছি এইবার পরোটাগুলো তেল দিয়ে ভাজা করে নেব বন্ধুরা আপনারা চাইলে এই তেলের পরিবর্তে ঘি দিয়েও ভাজাটা করতে পারেন তবে আমি এখানে সাদা তেল দিয়ে ভাজাটা করলাম এইভাবে একটা পরোটা হওয়ার পর আর একটা ভেজে নেব বন্ধুরা খুবই সহজে আলুর পরোটা রেডি হয়ে যায় একটু স্টেপগুলো ফলো করলেই আপনারও পারফেক্ট আলুর পরোটা রেডি হয়ে যাবে রেডি হয়ে গেল আমার আলুর পরোটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না